এখন আমি খুবই বিরক্ত, মানে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাচ্ছে, আধার কার্ডের সাথে ওই ব্যাংকের বই খাতা লিঙ্ক হয়ে যাচ্ছে, আধার কার্ডের সাথে ওই গ্যাসের গোল গোল সিলিন্ডার ওইটাও লিঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু আমার সাথে বা আমার সঙ্গে এটা বৃষ্টি বাদলা হলেই চপের দোকানের সাথে কিছুতেই লিঙ্ক হচ্ছে না, কিছুতেই না। আমি কবে থেকে চাইছি একটু বৃষ্টি হবে, সেই বৃষ্টির দিনে গিয়ে আমি চারটে ফুলুরি, কিছুটা আলুর চপ, যা যা পাওয়া যায় সেই সব আমি কিনে কিনে একটু কুটি কুটি খাবো, সেটা কিছুতেই হয়ে উঠছে না, কিছুতেই না। তার কারণ এমন নয় যে বৃষ্টি ভেজার দিনে আমি দোকানের সামনে নেই, আমি দোকানের সামনে আছি, কিন্তু যেই ঠাকুর দুই ফুটা জল ড্রপারে করে ফেলবে সাথে সাথে পাড়া চোদ্দ গোষ্ঠী লোক ছুটে চলবে চপের দোকানে। আর যদি কিছুটা একটু বেশি জল ড্রপারে করে ফেলে তাইলে তো আর গিয়ে দেখবো কি পুরো ভিড় ম্যাক্স প্রো হয়ে গেছে আর কালো কালো ছাতায় পুরো ঢেকে গেছে। আমি নিজেও যখন লাল বেগুনি সাদা রঙে একটা ছাতা নিয়ে যাব চপের দোকানে তখন গিয়ে কি দেখব, তা বিরক্ত হবটা তা কিসের জন্য? প্রথমত ওই ভিড়, আর দ্বিতীয়ত চপের দোকানের মালিককে দেখে আমার খুবই বিরক্ত লাগে। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, চপ আর ফুলুরি এখন শিল্প, আর যে তাহলে যে এটা বানাচ্ছে সে শিল্পী, আর তাহলে তো শিল্পীকে হাসিমুখ হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা নয়। শিল্পী কিন্তু কারোর দিকে দেখছে না, কারোর দিকে তাকাবে না, কি আসছে কে যাচ্ছে কাকে কাউকে দেখবে না, শিল্পী শুধু ওই কালো কড়ার দিকেই নজর থাকবে আর ওই কড়ার দিকেই দেখবে, আর ওই কালো কড়ার মধ্যে কিছু ফুলুরি কিছু চপ ছেড়েই যাচ্ছে আর কারোর কাছে দেখবে না, কাকেও দেখবে না ওই দোকানের মালিক। কেন রে ভাই, তুমি লোকের মুখজন দেখতে গেলে এত অনিয়া করো কেন? আর এরাই তো তোমার কাস্টমার, আর এরাই তো তোমার দেবতা না। যখন আমি ভালো করে বলতে যাব যে নন্দবাবু কিছু ফুলুরি, দুটো আলুর চপ, দুটো আলুর ধোকা দিন, এমন ভাব করে তাকাবে যেন আমি ওনার কিডনি চেয়ে নিচ্ছি, তা এমনটা তো নয়। কিন্তু না, চপের দোকানে গিয়ে বড় আরো প্রবলেম ফেস করতে হয়, আর বাকি কাস্টমার তো বোঝেই না যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ফার্স্ট প্রোভাইডেড, কিন্তু এরা এটা বোঝে না যে আমি যেহেতু বেটে বা আমার থেকে যারা আরো বেটে আছে তারা কি করে আমার বগলের তলে দিয়ে গিয়ে বলে যে নন্দবাবু কিছু ফুলুরি কিছু দুটো চপ আর আলুর ধোকা দিন। আরে ভাই, তুমি তো পরে এসছো, তুমি তো লাইনে দাঁড়াবে, এটা তোমার মাথা আসবে না, কিন্তু আসবেই না, কিন্তু তেমনটা হবে না যে দাদা আপনি পরে এসছেন, দাদা আপনি ফার্স্ট আগে এসছেন, আপনি পরে পাবেন, আপনি আগে পাবেন, কিন্তু না, যখন এইসব নিয়ে ঝগড়াঝাটি হয়ে উঠবে তখন পাচার কাপড় মাথায় নিয়ে উঠে ঝগড়া করবে, মানে একটা লোককে তো বুঝতে হবে না, তুমি পরে এসছো, তুমি একটু পরে চাও, কিন্তু না, তিনি এখন ঝিকিমিকি টুম্পা হয়ে একদম দৌড়ে গিয়ে বলবে আমাকে দুটো চপ দাও, আমাকে কিছু ফুলুরি দাও, আমাকে কিছু আলো ধোকা দাও, এগুলো করলে কিন্তু হয় না, কোনোভাবেই হয় না। আর এই নিয়ে তর্ক বিতর্ক যখন হয়ে যাবে বা বাঙালি ধমক ধমক হয়ে যাবে তখন বাঙালির আর ইমোশন নিয়ে কিছু থাকে না বোধহয়, কিন্তু বাঙালিরা যখন ঝগড়ার মধ্যে ধমক ধমক দেয় তখন একটা বস্তু লক্ষ্য করবেন, যখন ধমক দেয় তখন বলবে চাপ, মনে মনে বলছে চপ, তখন আমরা কি শুনতে পারি যে মানুষটা চপ বলছে, আর কি বাই বলবো। এবং এটা থেকে আরো বড় কথা হলো যে ওই চপের দোকানে আরো কিছু রাখা হয়, যেমন ওই ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, ওই পাঁপড় ভাজা। ওই ছোলা সিদ্ধ, ওই মটর সিদ্ধ আর এখন বেশি আর লোকজন কিনে না, কিন্তু তার সাথে দু টাকার মুড়ি, পাঁচ টাকার মুড়ি যে বারবার চাইবো সেটা এতবার রিপিট করবে, তারা এমন জোরে করে বলবে, এমন ভাবসাপ করে বলবে যে তারা দু টাকা পাঁচ টাকার মুড়ি কিনতে আসেনি, যে তারা ধনতেরাসে সোনা রূপা কিনতে এসছে। আরে ভাই একটু দাঁড়াও, দেবে তো তোমাকে দেবে। দেখুন আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আমি জানি না আজকে বৃষ্টি হবে কি হবে না, মানে আমাকে গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়া জিনিস তো, তো সেটা আমার সাথে অনেকবারই হয়েছে। আমি ভাবছি যে আজকে যদি একটু বৃষ্টি দেয়, আজকে যেহেতু একটু ঠান্ডা দেয়, তাহলে চপের দোকানে গিয়ে একটু চপ কিনবো। আমি যদি গিয়ে তেমনটাই গিয়ে প্রবলেমে ফেস করতে হয়, আর আপনাদের কাছে যদি কিছু টিপস থাকে, মানে কিভাবে সুলভে চপের দোকানে গিয়ে চপ কিনে খাওয়া যায়, মানে বৃষ্টিতে না ভেজে বাড়িতে বসে কিভাবে চপ আর ফুলুরি খাওয়া যায়, সেটা কমেন্টে নিশ্চয় জানাবেন। আর রইল লাস্ট কথা, আপনারা চপের দোকানে গিয়ে কী প্রবলেমে ফেস করেন বা কী প্রবলেমের সম্মুখীন হন সেটাও কমেন্টে নিশ্চয় বলবেন। তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।